মানুষে মানুষে যুদ্ধ হানাহানি লেগে আছে সেই হাজার হাজার বছর ধরে। আঘাতে অপঘাতে মৃত্যু হচ্ছে মানুষের। কখনো বা কঠিন রোগে শোকে আরোগ্য লাভের জন্য মানুষ আবিষ্কার করছে মুক্তির পথ। ঠিক এমনই এক ক্রান্তি লগ্নে 1755 সাল 10 এপ্রিল জার্মানি জন্ম হলো একজন মহান ব্যক্তির, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। আবিষ্কার করলেন চিকিৎসা বিজ্ঞানে এক বিকল্প ধারা, হোমিওপ্যাথি। জনপ্রিয়তার ঢেউ দোলা দিল সমগ্র ইউরোপে, অতঃপর তা ছড়িয়ে পড়ল সমগ্র পৃথিবীতে। তারই স্রোত এসে ভাসিয়ে দিল আমাদের নওগাঁ জেলা। প্রথমবারের মতো অহংকার ভরে গ্রহণ করল নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। নওগাঁর ইতিহাসে যুক্ত হল আরেকটি গৌরব। আমি হোমিওপ্যাথিক কলেজ, হোমিওপ্যাথিক পেশার সাথে যারা যুক্ত তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই। নওগাঁ জেলায় হোমিওপ্যাথির বিস্তারে আমরা সব সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করব এবং নওগাঁকে হোমিওপ্যাথির পেশার সাথে যুক্ত করা তাদেরকে প্রকৃত পেশাদার হিসেবে আমরা গড়ে তুলব। ডক্টর হ্যানিম্যান যেমন সংগ্রাম করেছেন তার চিকিৎসা জীবনে, তেমনি তার আবিষ্কৃত পদ্ধতিকে মানুষের সেবায় পৌঁছে দেবার জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন আমাদের কিছু মানুষ। স্যালুট তাদের পথ চলাকে, অভিনন্দন তাদের গল্প মাথায়। কলেজ করার একটা স্বপ্ন আমি সহকার রেজিস্ট্রার ডাক্তার অমিত রায়কে বলি যে কলেজ করতে গেলে কী প্রয়োজন, কেমন কলেজ করা যায়। তখন আমি সে আমার কাছে ম্যানুয়াল দেন কলেজ কীভাবে করতে হয়। এরপরে আমার সঙ্গে সাক্ষাৎ হয় ডাক্তার মোহাম্মদ সেকেন্দার আলী, বর্তমান উনি আমার কলেজের শিক্ষক প্রতিনিধি। সে একটা প্যারামেডিক্যাল কলেজ করার কথা আমার কাছে উপস্থাপন করলে আমি তাকে বলি যে আপনি সহযোগিতা করলে প্যারামেডিক্যাল না, আমরা ডিপ্লোমা কলেজ আমরা তৈরি করি। সবচাইতে যে বেশি আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং সুবিধা দিয়েছেন আমাদের পিতৃ সমতুল্য বাংলাদেশ মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়, তিনি সন্তানের মতো আমাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। তার কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বাংলাদেশ মেডিকেল বোর্ডের রেজিস্ট্রার, বোর্ড মেম্বার, সহকারী রেজিস্ট্রার এবং স্টাফদের, তার সাথে সাথে আমাদের পরিচালনা মানে বাস্তবায়ন কমিটির যে সদস্যগুলো ছিলেন তাদের এবং এলাকার বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতা এবং সাপোর্টে আমরা খুব দ্রুত 2 ফেব্রুয়ারি 2016 স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করি। সফলতার পথই শুরুর পথকে করে বন্দিত। বিশ্বাস যোগায়, সাহস যোগায়, সঞ্চার করে ধৈর্যে। পরিশ্রম তাদের মুকুট বসিয়ে দেয় উন্নত মানসীর, যে শির পরিধান করে কেবলই সাফল্যের শিরস্থা। 2013 সালের শুরুর দিকে দুইজন ব্যক্তিত্ব বলবো, যে ডাক্তার আব্দুল্লাহ সাফায়েত শামীম এবং ডাক্তার সেকেন্দার আলী, তারা চিন্তা ভাবনা শুরু করেন যে নওগাঁ জেলায় একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা যায় কিনা। প্রত্যেকেরই একটি শঙ্কায় ছিল যে টাকা কোথা থেকে আসবে। আমি তখন একটি কথা বলেছিলাম যে যদি মহৎ উদ্যোগ হয় তো টাকার জন্য সে উদ্যোগ কখনো ভেস্তে যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বোর্ড আমাদের স্বীকৃতি দিলেও আজ পর্যন্ত সরকারিভাবে আমরা কোনো অনুদান পাইনি। আমরা আশা করছি আগামী দিনগুলোতে সরকার আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। আমাদের অন্তর প্রতিষ্ঠানে নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ স্যার, ওনার সঙ্গে এই কলেজ প্রতিষ্ঠার 6 মাস থেকে 1 বছর আগে এই কলেজটা তৈরিকরণের একটা পরিকল্পনা করি। স্টাফবৃন্দ যথাসাধ্য চেষ্টার মাধ্যমে আমাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতার অর্থনৈতিক অভাবের কারণে আমরা আমাদের নিজস্ব পৃষ্ঠপোষকতার প্রতিষ্ঠানটা পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। আমাদের নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আমরা প্রতিদিন কিছু মানুষকে চিকিৎসা দিচ্ছি যাদের হয়তো বা সেভাবে ডাক্তারের কাছে যাওয়ার মতো অবস্থা নাই, সামর্থ্য নাই, তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি প্রতিদিন। যদি আমাদের সম্মানিত হোমিওপ্যাথি বোর্ডের সম্মানিত বিজ্ঞজন আছেন, চেয়ারম্যান মহোদয়, রেজিস্ট্রার মহোদয়,
আপনারা আমাদেরকে আমাদের যে দাবি দেওয়া বরাবরই বলে আসছেন এবং বিভিন্ন জায়গায় আমরা শুনে আসছি নতুন কলেজ হিসাবে শতভাগ বেতনের দাবি দেওয়া, সেটা হলে আমাদের কাজটা আরও সহজ হবে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো এখন হোমিও কলেজ হয়েছে আর হোমিও চিকিৎসা অনেক উন্নত মানের আগের চেয়ে, সেখানে আমরা যদি সার্বিকভাবে সহায়তা করি তাহলে হয়তো এই কলেজ আরও ভালো হবে আর এখান থেকে আমরা সাধারণ মানুষ অনেক উপকৃত হব। আমাদের বর্তমান নগর পাঁচ আসন সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালিক এমপি, উনি আমাদের একটা শুরু থেকে ডিউ লেটার দিয়েছিলেন কলেজ করতে, উনিও আমাদের সম্মতি দিয়েছিলেন, সেই সুবাদে মূলত আমরা আরেকটি সহযোগিতা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি যদি স্বয়ং আমাদের এই বিভাগটাকে অর্থাৎ এই শিক্ষা এবং এই হোমিও ডিপার্টমেন্টটাকে যদি উনি নজর দেন এবং যদি শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারীর যদি একটি শতভাগ বেতনের যদি সিদ্ধান্তটা যদি নিয়ে নিতে পারেন তাহলে সারা বাংলাদেশে ব্যাধি আরও ডেভেলপ হবে এবং আগামীতে আমরা আশা করব নওগাঁর যত ডাক্তার তৈরি হবে তারা হোমিওপ্যাথিকে রিপ্রেজেন্ট করবে, তারা হোমিওপ্যাথিকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পথ বন্ধুর তবুও লক্ষ্য সরল, কণ্টকময় পথে শত শত বাধা তবু উপেক্ষার মনোবল যেন হাতের মুঠো, এ যেন সংগ্রামের সমুদ্র পাড়ি দেবার এক অনুপ্রেরণার গল্প, এ যেন হাত বাড়িয়ে দিয়ে হাত ধরবার এক অসামান্য কাহিনী। হ্যানিম্যান বার্ষিকীয় সম্বর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য হোমিওপ্যাথিক কলেজের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এজন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে, অধ্যক্ষ মহোদয় সহ অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধিসহ অনেকে এর সাথে যুক্ত আছেন। আমি তাদের সকলকে এই আয়োজন করার জন্য কষ্ট করার জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। হোমিওপ্যাথির জনক মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী এই এপ্রিল মাসে হয়েছিল 10 তারিখে। তো 10 তারিখে আমরা যতটুকু পেরেছি স্মরণ করেছি, আমরা এই দিনটাকে আরও বড় করে আমরা করতে চাই, সাথে আমরা যোগ দিতে চাইছি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়কে। বাংলাদেশ সরকার চতুর্থবারের মতো হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করেছেন, এই জন্য তাকে আমরা সংবর্ধনা দেব। এই দুটোকে অ্যাড করে আমরা 29 এপ্রিল 2018 শিরোনামে আমরা এই হ্যানিম্যান বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। সেভেন্টি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য কোষাধ্যক্ষ দাতা সদস্য হিসাবে আমি হোমিও অনুরাগী ও নওগাঁ জেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। 30 এপ্রিল অধ্যক্ষ মহতি হ্যানিম্যান বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান 2018, এখানে উপস্থিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মাহমুদ আব্দুল মালিক এমপি, সংবর্ধিত অতিথি ডাক্তার দিলীপ কুমার রায় চেয়ারম্যান বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, জেলা প্রশাসক সভাপতিত্বে জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান বক্তা আলহাজ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশেষ অতিথিবৃন্দকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই দিনে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানকে উদ্দেশ্য করে, তার প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরো নওগাঁবাসীকে আমাদের অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জয় টু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, জয় টু নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর সব দিক থেকে ধন্য হোক সকল মানুষের কল্যাণময় জীবন।